আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম আমার ফ্যাশন গ্রাফিক ডিজাইন এই কোর্সটিতে। সো এর আগের ক্লাসটিতে আমরা দেখেছিলাম কীভাবে ড্রয়িং করতে হয়। যদি অনেকে বিষয়টি খুব ভালোভাবে বুঝে যাব, কিন্তু অনেকে বিষয়টি বুঝবো না, কারণ সফটওয়্যার নিয়ে কোনো রকম জ্ঞান স্কিল নলেজ না থাকার কারণে। যাদের কিন্তু নলেজ আছে তারা কিন্তু দেখা মাত্রই বিষয়টি বুঝে গিয়েছে আমি কীভাবে কী করেছি। আর এই নলেজটা আপনারা আর্ন করতে পারবেন আমার এই কোর্সটি কমপ্লিট করার মাধ্যমে, ঠিক আছে। সো এখানে চলুন আমরা এটাকে জাস্ট একটা প্যাটার্নে কনভার্ট করে দিই। একটা ট্রেডিশনাল প্যাটার্ন থাকবে যেখানে কিছু ফ্লাওয়ার্সও থাকবে সিম্পলি, ঠিক আছে। জাস্ট একটা মিনিমাম সাইজের এখানে কী নিলাম, শেপ নিয়ে নিলাম, ঠিক আছে। সো আমি বারবার বলছি, আমরা যে আমাদের কাপড়ের মধ্যে কিছু প্রিন্ট হয় না, ওই প্রিন্টটা আমি ডিজাইন করব, ঠিক আছে। সো জাস্ট দেখুন আমি এটা কালারটা একটু পরিবর্তন করে দিই একটু বোঝার জন্য। চাইলে আমি এখান থেকে সুইটেবল কালার চুজ করতে পারি, যেমন এখানে টেক্সটাইলের অনেক কালারের টোন পেয়ে যাবো আমি, ঠিক আছে। সো আমি এটাকে দিলাম ডার্ক, ঠিক আছে। সো এগুলোর কালারটা এটার উপর দিতে হবে, এই কালারটা, তাহলে এটা একটু ফুটবে, ঠিক আছে। সাপোজ এটার কালারটা আমি আর একটু এইভাবে দিই, ফাইন, খুব ভালো লাগছে এখন। সো আমি এটাকে একটা কপি করে রাখলাম। সাপোজ দেখেন আমি কীভাবে ডিজাইনটাকে ইউজ করছি, এখানে এটাকে রাখলাম, একটু বড় করে দিলাম, ঠিক আছে। ফ্লাওয়ার্স থেকে আমি এভাবে করে এখানে দিয়ে শেপ টলটা চেপে ধরে এটাকে আমি বড় করে দিলাম, ওকে। সো বড় তো করে দিলাম, এখানে তো আরও এলিমেন্টস আছে আমার কাছে, আমি এগুলো কী করবো, একটা একটা এলিমেন্টসকে আমি সুন্দর করে পজিশন করছি, প্লেসমেন্ট করছি নিজের মতো করে, ঠিক আছে। সো চাইলে আমি এখানে সেম এলিমেন্টসটাকে আমি আবার এখানে আমি বসাতে পারবো, ঠিক আছে। সো আমি একটা আমার ওয়েতে আমি এখানে এটাকে বসালাম, সেমভাবে আমি এখান থেকে ফ্লাওয়ার্সটাকে নিলাম, নিয়ে ফ্লাওয়ার্সটাকে আমি এখন এভাবে এখানে রাখলাম, ঠিক আছে। সো এই যে এখানে এলিমেন্টসগুলোকে এখন আমি এখানে নিয়ে আসলাম, একটা একটাকে এক একভাবে আমি প্লেসমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। সো কিছুকে এখন আমি ছোটো করবো, কিছুকে এখন আমি বড় রাখবো, ঠিক আছে। সেমভাবে এখানে যে এলিমেন্টসটা আছে ওটাকে আমি ফুল প্লেসমেন্টে ব্যবহার করছি। সো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি একটা প্যাটার্ন ইউজ করতে পারবো। এখন এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট করে দিলাম। সো যারা বুঝতে পারছেন অ্যালাইনমেন্ট আসলে কী, তারা যখন কোর্সটা কমপ্লিট করে ফেলবেন অথবা কোর্সের কিছু ক্লাস যখন আপনারা করে ফেলবেন, আপনারা এগুলো আরও এক্সপার্ট হয়ে যাবেন এবং আরও দারুণ দারুণ সব ডিজাইন আপনারা করতে পারবেন। সো আমি এটাকে এখন আর্টবোর্ডের সাথে স্কেলিং করলাম, অ্যালাইনমেন্ট করলাম, ঠিক আছে। সেটাকে আমি এখন রিফ্লেক্ট করলাম, ঠিক আছে, কপি করলাম। সো দেখুন আমি যখন সাইডে এটাকে মিলিয়ে দিচ্ছি, ফ্লাওয়ার্সটার সাথে এটা মিলে গেল, দেখতে পাচ্ছেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন যদি এটাকে আমি আবার রিফ্লেক্ট করি, ঠিক আছে, এখন যদি আমি এটাকে হরাইজন্টালি রিফ্লেক্ট করি, কপি দিলাম, দেন এটাকে আমি এখন দেখুন মিলিয়ে দিলাম। সো এখন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গিয়েছে, ফ্লাওয়ার্সটা কি সুন্দরভাবে একটা নতুন ডিজাইনে রূপ নিয়েছে। এখন যদি দেখুন আমি যদি এটাকে যেখানে একটার সাথে একটা মিলিয়ে দিই, এটা কিন্তু অটোমেটিক্যালি ডিজাইনের সাথে ডিজাইন মিলে যাবে। এই দেখুন আমি ঠিকভাবে যদি এটাকে মিলিয়ে দিই, দেখুন, ঠিক আছে। সো আমি যদি এটাকে আর্টবোর্ড থেকে সরিয়ে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে, দেখুন। সো এখানে দেখুন ডিজাইনটা যে একটার সাথে একটা মিলে গিয়েছে, কোনোভাবে তা বোঝার কোনো উপায় নেই। সো এগুলোকে বলে সিমলেস প্যাটার্ন ডিজাইন। সো এই মেথডগুলো কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ডিজাইন করবেন, তা আমার কোর্সের মাধ্যমে আপনারা খুব আরও নিখুঁতভাবে শিখতে পারবেন। সো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন, যা লেকচার এখানে দেখিয়েছি তা সব বুঝতে পেরেছেন। সবার সাথে দেখা হচ্ছে আমার কোর্সের মধ্যে। আসসালামু আলাইকুম।